সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরবি ভাষা শেখায় আজ আমরা শিখব বাংলা অর্থ সহ আরবি বাক্য এই বাক্যগুলো আমরা প্রতিদিন কথা বলার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি তাই আপনাদের জন্য আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল একটি করব। নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আসুন তাহলে আমরা আজকের পর্বটি শুরু করি এবং গুরুত্বপূর্ণ সেই বাক্যগুলো জেনে নিই আরবি ভাষা বাংলা অর্থ সহ বাক্য প্রথমত আমি রাস্তায় আছি এই বাক্যটিকে আরবি ভাষায় বলা হয় তুমি খাবার খাও এটাকে আরবি ভাষায় বলা হয় ফাদ্দাল অথবা ইয়াল্লা অথবা ইনতা আকিল পরের বাক্য পরের বাক্যটি হলো আমি বলি এটাকে আরবি ভাষায় বলে আনা গুল তারপরে বাক্য আমি বলিনি এটাকে আরবি ভাষায় বলা হয় আনা চলে যাচ্ছি পরের বাক্য গুলিতে পরের বাক্য হলো আপনি ঠিক আছেন তো এটাকে আরবি ভাষায় বলে বলা হয় যদি ইংলিশে জিজ্ঞাসা করতে চান তাহলে বলতে পারেন আর পরের বাক্যটি পরের বাক্য হলো আপনি দশ মিনিট পর ফোন দিন এটাকে আরবি ভাষায় বলবেন বাদ আশা রাদি গিগা ইংলিশে বলবেন কল মি টেন মিনিট লেটার তারপর আমি দশ মিনিট পরে ফোন দিব এটাকে আরবি ভাষায় বলবেন বা আফটার টেন মিনিটস লেটার বললে আফটার বলার দরকার নাই আবার আফটার বললে লেটার বললেও দরকার নাই পরের বাক্য পরের বাক্যটি হলো আমি জানি না অথবা আমি চিনি না এই বাক্যটিকে আরবি ভাষায় বলবেন অথবা মা আদ্রি অথবা তারপর বেঁচে থাকা বা বেঁচে আসি এগুলোকে আরবি ভাষায় বলা হয় আনা হাই অথবা হাই আনা হাই অথবা আনা হাই সুন্দর করে গুছিয়ে বলবেন পরের বাক্য সে আমাকে মারার জন্য এগিয়ে আসছে এই বাক্যটিকে আরবি ভাষায় বলবেন ইজিলি দা হুজারব আনা চলে যাচ্ছি পরে বাক্য গুলিতে বাক্য হলো এটা আলাদা করে রাখো বাক্যটিকে আরবি ভাষায় বলবেন তারপর ইংলিশে যদি বলতে চান বলবেন সে আমাকে বলবেন হুয়ানা ইংলিশে বলবেন হি ইজ কলিং মি আজ আমার মন ভালো নেই আরবি ভাষায় বলবেন আলিউম হাজিন কলবি অথবা মুজেন কলবি।

এটাকে আরবি ভাষায় বলা হয় মিনহিনা ওয়াহিনাক তারপর লিখে আছে আপনি এখন কি করেন আরবি ভাষায় বলবেন আলহিন আরবি ভাষায় এভাবে দুটি বাক্য এই বাক্যটিকে এই দুটি বাক্যে গুছিয়ে সুন্দর করে বলবেন আর যদি ইংলিশে বলতে চান তাহলে বলবেন হোয়াট ডি ইউ টু নাও আপনি এখন কি করেন পরের বাক্য পরের বাক্য হলো কি অবস্থা অথবা তুমি কেমন আছো এটা কি আরবি ভাষায় বলা হয় হালা বা কেবল হাল এগুলো বলা যায় ইংলিশে অনেকগুলো বলা যায় যেমন হোয়াটসঅ্যাপ হোয়াট আর ইউ ডুইং অথবা হাউ আর ইউ ডুইং হোয়াট না হাউ আর ইউ ডুইং তারপর হাউ আর ইউ তারপর হোয়াট অ্যাবাউট ইউ ইত্যাদি তারপর লেখা আছে

কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল যারা এখনও করেননি তাদের প্রতি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমার পরিশ্রম সার্থকতায় পরিপূর্ণ হবে তখনই যখন আপনারা আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনাদের কাছে অনুরোধ প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমাকে এরকম ভালো ভালো কাজ করার জন্য উৎসাহিত করুন আজকে টিউটরিয়াল এখানে শেষ করলাম দেখা হবে পরের টিউটরিয়াল টি আল্লাহ হাফেজ